ওকে বিভিন্ন ডাক্তারবাবু ছোটবেলা থেকে বিভিন্ন জন বিভিন্ন ওষুধ দিয়েছে, কিন্তু সুজাত করবে। হ্যাঁ, মেয়েটা একবার একটাকে বলেছিল, হ্যাঁ আমি তো একবার একবার সুজা খেয়ে ভালো ছিলাম, তো গিয়েছিল ভগবান জানে। যা হোক, কথা হলো সেদিন যদি কেউ সুজা দিয়ে থাকে তাহলে কি আইডিয়া করে দিয়েছিল জানি না, যদি সঠিকভাবে সে ধরে রাখতো তাহলে মেয়েটি এত বছর বয়সে এত কষ্ট পেত না। সুজা সম্বন্ধে সারা পৃথিবীতে যে আইডিয়া আছে সেই আইডিয়া কিন্তু সুজার আংশিক আইডিয়া, সুজা পরিপূর্ণতা পেয়েছে আমার ইয়েস, আমি জোর দিয়ে বলবো, সুজা পূর্ণতা পেয়েছে আমার কাছে। তাই আমি একটি শিশুর আচরণ থেকে সেই সুজার হয় বাকি জীবনটা আমি লিখে দেবো কয়েক পাতা, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে। ঠিক তেমনি করে আজকে ওই যে পাগল মেয়েটা, ও তো আমাকে মেয়েটি বললো স্যার কি করবো ছেড়ে দেবো, আমি বললাম না তুমি এই এই কথাগুলো জিজ্ঞেস করো, ও জিজ্ঞেস করে আমাকে জানালো, আমি বললাম ঠিক আছে তুমি দাও। আমি এই মুহূর্তে ও তো শুনলে তুমি দেড় মাস হয়ে গেছে ফাইটাম কাটছে, কত দেড় মাস যাবে কোনো ঠিক নেই, কিন্তু আমার এই কেসটা ওটা অনেক বেশি কমপ্লিকেটেড ছিল, কোনো ডাক্তারের মেয়ে আর মেয়ে ডাক্তাররা কি করে এগোনাইট থেকে শুরু করে জিঙ্কামে শেষ করে, তাই বলা হয় মেয়ে ডাক্তার মানে হলো এ টু জেড, মেডিসিন কি খেয়েছেন এ টু জেড। তোমরা একটা কথা আমি ভুলে যাই, মনে করো হোমিওপ্যাথি ডাক্তাররা যারা আমার কাছে পরবর্তীকালে এসেছে যাদের কোভিড ধরা পড়েছিল তারা আমার নাম নিজের নাম বাবার নাম সব ভুল করিয়ে দিয়েছে, পরে বলছি একটু পরে। তাহলে কি হলো হোমিওপ্যাথি ডাক্তারের মেয়ে তোমরা তাকে সব রকম খাওয়ানো হলো, তারপরে অন্য অন্য ডাক্তাররা দেখেছে ওকে চূড়ান্ত পর্যায়ে ফেলে দিয়েছে, জীবনী শক্তি মাথায় বাড়ি মেরে মেরে জ্ঞান করে রেখে দিয়েছে। হোমিওপ্যাথি ডাক্তার মানেই এই, বুঝুক না বুঝুক ওষুধ দেবেই, কারণ ও মনে করে আমি যা জানি এর বেশি কেউ জানি। আর ম্যাথামেটিকা খোলো, তুমি যে ডাক পড়বে মনে হবে তোমার সঙ্গে মিলে গেছে। আর হোমিওপ্যাথি ডাক্তাররা কি করে, এই করে যখনই পড়তে বসে একটা একটা ডাক মিলে আর এই শিশুটা তোলে আর খেয়ে নেয়, পকেটে আমার তো কিন্তু জানে না কেনতে তো পড়েনি, ফলে ও যে একটা একটা শিশু খাচ্ছে আর ওর কবর থেকে এক এক কোদাল মাটি তুলছে ও জানে না। হোমিওপ্যাথি ডাক্তারেরই বোঝে না হোমিওপ্যাথি করে গুরুত্ব আছে, রুগীর কথা ছাড়ো, রুগী বলবে এ সার জল, হোমিওপ্যাথি ডাক্তার কি বলবে দূর এ চিনির ডালা জল ফালতু কিচ্ছু হয় না। তাই জন্য আমাকে যারা ক্রস করেন হ্যানিম্যান মাদার টিনচার দিতে বলেছিলেন, ফলে আমরা মাদার টিনচার দিয়ে ভুল করিনি। আমার স্যার আমাকে জিজ্ঞেস করলেন সমল তুমি চাই বলো হ্যানিম্যান তো মাদার টিনচার দিয়েছেন, এবং স্যার হ্যানিম্যান হইবি আবিষ্কার করেছেন নিশ্চয়ই প্রণম্য, কিন্তু হইবেইটা তার বাবার সম্পত্তি নয়, সেটা একটা সেপারেট এন্টিটি অ্যাজ এ সায়েন্স, সো হ্যানিম্যান দিয়েছেন হ্যানিম্যান ভুল করেছেন, কেন হ্যানিম্যান ভুল করতে পারেন না। হ্যানিম্যানের কাছে এই আইডিয়া ছিল না, হ্যানিম্যান সব কিছু করেননি, একটা মানুষের সব কিছু করা সম্ভব তা আমি যথাযথ সম্মান দিয়ে বলব। স্যার যদি এই কথা বলে থাকেন, কেন দেখো স্যার ভাইটাল ফোর্স আবিষ্কার করেছে স্যার হ্যানিম্যান পৃথিবীতে প্রথম ভাইটাল ফোর্স আবিষ্কার করবে, ভাইটাল ফোর্সের মর্ম কথা হলো এটা একটা অদৃশ্য শক্তি, এর দেহযন্ত্রকে বাঁচিয়ে রাখে, রোগ ব্যাধিও অদৃশ্য শক্তি এও বাঁচিয়ে রাখে, এটা তো বড় জ্বালাচ্ছে। দেখো ওরা ক্লাসে জয়েন করতে পারেনি তাই আমাকে বিরক্ত করছে, জাহিদ তোকে মরতে। আচ্ছা তারপর তাহলে কি হলো কি যেন বলছিলাম, ও ছেলেরা পাগল হয়ে গেছে না ঢুকতে পেরে আমাকে, হ্যাঁ হ্যানিম্যান আবিষ্কারটা কিসের, ভাইটাল ফোর্সের, ভাইটাল ফোর্স মানে কি অদৃশ্য শক্তি, অদৃশ্য শক্তি কি করে আমাদের শরীরযত্নকে প্রত্যেকটা কোষের মধ্যে ভাইটাল ফোর্স তাকে দিয়ে সঠিক কাজ করায়। তাই আমরা আমাদেরকে যে কি জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা হেসে বলি ভালো আছি, আপনি ভালো আছেন, আমাকে দিয়ে এই কথাটা কে বলালো, আমার ভাইটাল ফোর্স, আমার হেলদি ভাইটাল ফোর্স, মেবি অ্যাপারেন্টলি মেবি অ্যাবসলুটলি, যে ভাইটাল ফোর্স দিয়ে আমাকে দিয়ে বলালো ভালো আছি আপনি ভালো আছেন, সেই ভাইটাল ফোর্সকে দেখা যায় না অদৃশ্য শক্তি। এই ভাইটাল কোড যখন দুর্বল হয় তখন আমাদের দেহের মধ্যে থাকা
দেহের বাইরে থাকা অদৃশ্য শক্তি, এই অদৃশ্য শক্তির দুর্বলতার সুযোগে আমাদের দেহকে আক্রমণ করে, ভাইরাস ব্যাকটেরিয়া করে না। প্লিজ এই কথা বিশ্বাস করবে না, করোনা আমাদেরকে আক্রমণ করে না। আমি যে লেখাটা লেটেস্ট লিখেছি 30,000 বছর আগে, করোনার জন্য দায়ী জিন পাওয়া গেছিল নিয়েন্ডারথাল প্রজাতির মানুষের ইয়ে দেহের জিন থেকে, হ্যাঁ ফসিলের জিন বিশ্লেষণ করবে, তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে, আমি এগুলো দিয়ে দিয়েছি, তবে ইংলিশে দিয়েছি। আর ইংলিশে না শিখবে তো এখানে এসো না। আমাকে একটা ছেলে জিজ্ঞেস করেছে, স্যার আপনার লেখা সব বাংলায় পাওয়া যায় না? গালাগালি দিয়ে বললাম, অন্য কিছু করে খাও, এখানে এসো না। তো কি হলো, অদৃশ্য দেখো ভাইরাস ব্যাকটেরিয়াকে চোখে দেখা যায়, ভাইরাস ব্যাকটেরিয়া ওইভাবে ঢোকে না, ও অদৃশ্য, ওর মধ্যেও জীবনী শক্তি আছে, যে জীবনী শক্তি দিয়ে ওরা আমাদেরকে আক্রমণ করে, ও সেই জীবনী শক্তি আমাদের দেহকে আক্রমণ করে। তারপরে যখন রোগটা বাড়াবাড়ি হয়ে যায় তখন আমরা রক্ত পরীক্ষা করলে ওকে দেখতে পাই। দেখো কোভিড, কোভিড কিন্তু কোনো লক্ষণ নেই, সব ঠিকঠাক আছে, তো কি হলো না, কোনো না কোনো ভাবে ওরা টেস্ট করতে পেরেছে। এখন তো বলতে গেলে 99.9% মানুষের মধ্যে কোভিড আছে, কিন্তু না পরীক্ষা করে ধরা পড়ছে না কিছু। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে কোভিড পজিটিভ নেগেটিভ হয়ে বাড়ি এসেছে, আবার বাড়ির লোক কোভিড হয়েছে, আবার ওকে পরীক্ষা করেছে, আবার জীবনী শক্তি দুর্বল হলে, মানে ভাইটাল ফোর্স দুর্বল হলে কিন্তু রোগ শক্তির তুমি তখন খেলার পাত্র হয়ে যাবে, তোমাকে যেমন খুশি ও খেলবে, ডাইনে বায়ে ঘুরিয়ে উপর নিচে করে খেলবে। তাহলে সেই জীবন শক্তি অদৃশ্য। আমাদের দেখো যে ওষুধগুলি 201, 10, 50, MCM, 03, 0, 15, 0 ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমরা কি দেখতে পাবো, ওগুলো ওষুধগুলো কি, এটা গ্লোবাল, ও কোনো আইডেন্টিটি নেই। তুমি বোতল থেকে বার করে ফেলো, ও একটা চিনির দলা হয়ে গেল, যতক্ষণ বোতলে ছিল ও পার হলো 1 লাখ, অথচ তুমি টেস্ট করতে পারবে না। তাহলে কি হিসাবে কাজ হয়, শক্তি হিসাবে, সেই অদৃশ্য শক্তি হিসাবে। তাহলে মাদার টিনচার কাজ করবে কেন? হ্যাঁ করে, অথচ আমি মানতে বাধ্য করে, কিন্তু আমি কেন করাবো, ওটার জন্য অ্যালোভেরটা করাবে, তাদের ওষুধগুলি পুরো ডোজ দেবে না, তারা ভাইটাল ফোর্স মানে না, তাই তারা মনে করে এর শরীরে অমুক ব্যাকটেরিয়া আছে, অমুক ভাইরাস আছে, তাহলে আমার কাছে এই ওষুধ আছে, এই দিয়ে মারব। যদিও এই আইডিয়াটা ভ্রান্ত প্রমাণিত হয়ে গেছে এই কোভিড কালে, কোনো ফুটানি চলবে না, 200 উপর ডাক্তার বা 1200 মতো এই এইটুকু দেশের মধ্যে 200 মতো ডাক্তার অসহায়ের মতো মৃত্যুকে বরণ করলো, মানে শহীদ হলো, কি জয় করতে শহীদ হলো, কোভিড জয় করতে শহীদ হলো। আর কারা শহীদ হয়েছে, হোমিওপ্যাথের বাচ্চা কিছু হয়েছে, আর্সেনিক খাওয়া হোমিওপ্যাথের বাচ্চা, আমি ওটা এখনো বলিনি, বলবো। তাহলে তোমরা দেখো মাদার টিনচার কেন আনসাইন্টিফিক, মাদার টিনচারকে দেখা যায় ও শক্তি দিয়ে কাজ করে না, ওরা ক্রুড ডোজ দিয়ে কাজ করে। তাহলে হ্যানিম্যান যতই প্রণম্য হন, যতই শ্রদ্ধ হন, তিনি যদি ভাইটাল ফোর্স আবিষ্কারের পরেও মাদার টিনচার দিয়ে রোগ সারাবার কথা বলেন, তাহলে আমি দুঃখিত, এর বেশি কিছু বলবো না। হ্যানিম্যান সাহেবকে ওই শ্রদ্ধা জানাতে আমাকে দুবার ভাবতে হবে, সেই মানুষটা কিভাবে বলেছিলেন মাদার টিনচার খাওয়াতে, আমি জানি না কি অবস্থায় স্যার বলেছেন। তবে আমার মন এটা বলে যে এখনকার ডাক্তারবাবু ওরা যেমন অ্যালোপ্যাথক আর হোমিওপ্যাথক, যেখানে পোস্ট অফিস সিমটম প্রকট, তারাও তো কখনো কখনো বেঁচে থাকে, কি করা হয়, এটা ওটা সেটা, হোমিওপ্যাথটা দেয়, আয়ুর্বেদ দেয়, অ্যালোপ্যাথটা দেয়, ইউনানটা দেয়, কত কিছু, কোনো কোনো বাঁচাতে হবে, অথচ দেখো তার কাছে ওষুধ নেই, পোস্ট অফিস সিমটম প্রিডোমিনেন্ট, কোনো ওষুধ তো তার কাছে নেই, রিয়েল হোমিওপ্যাথটা ছাড়া, তারা তো জানে না হাইড্রোপ্রোভিনন দিয়ে কী করে, খায় না মাথায় দেয়। আমাকে সম্ভবত দিলীপবাবু বললেন, একজন দিলীপবাবুকে বলেছে যে একটা দোকান আছে আমাদের ওখানে, কোথাও আছে, সেই দোকানটার বয়স দিলীপবাবুর থেকে বেশি বয়স দোকানটার বয়স, সেইখানে আমার কোনো ছাত্র হাইড্রোপ্রোভিনন কিনতে গেছিল, এই কথা শোনার পর মালিক আকাশ থেকে পড়েছিল যে হাইড্রোপ্রোভিনন আপনি চাইছেন, কি সাংঘাতিক, মানে মহা অন্যায় করে
এটা একটা কথা। আর একটা কথা দেখো, মুখ থেকে দুধের গন্ধ যায়নি রিয়েল হোমিওপ্যাথ হিসেবে, তো সে যখন দোকানে গিয়ে হাইড্রোফ্লোরামিন চাইছে, যে দোকানদারের কাছে চেয়েছি তো তিনি আমাকে, বয়স্ক ডাক্তারবাবু ওনার দোকান আছে জানেন তো, উনি একটি অল্প বয়সী ছেলে বললো হাইড্রোফ্লোরামিন 200 হবে, আমি বললাম তুমি কোথা থেকে জেনেছো? আমি তো জানিও কোথা থেকে জেনেছে, আমি বললাম তুমি যা বলবো ইউটিউব শুনে জেনেছো? বললো হ্যাঁ। আজকে নাকি বলুন, তখন উনি দিয়েছিলেন কিনা আমার মনে নেই, তবে উনি বলেছিলেন তুমি একে ভালো করে শেখো, এটা একটা বিষাক্ত ওষুধ, ভালো করে শেখো তারপর তুমি ব্যবহার করো, অসত তো ভীষণ সত্য। তোমরা তো দেখলে, তোমাদের এই শিল্পা বললো যে কেসটা কি বলতো, পোস্ট অফিস সিন্ড্রোম প্রকট, ঠিক তো? অনেকগুলো পয়েন্ট বলেছে পোস্ট অফিস সিন্ড্রোমের, কিন্তু কি দেওয়া হলো? সোজা কিসেও ঘুমিয়ে গেল, সোজা ইসেও ঘুম ভাঙলো, সোজা ইসেও খিদে পেলো, সোজা। তাহলে দেখো তো যে আমি তো অনেকবার বলেছি তোমাদেরকে, ব্যর্থ ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন আমার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার, যা গোড়ালা আমাকে দিল জীবনের একবারে শেষ প্রান্তে এসে। ভাবতে ভালো লাগে, আমি মরে গিয়েও শান্তি পাবো, আমি রেখে এসেছি অমূল্য সম্পদ যার নাম ব্যর্থ ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন, যা দিয়ে তোমরা দেখতে পেলে কেমন করে ওই রকম উন্মাদ একটি মহিলা কেমন করে চুপ হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। কারো কাছে কিন্তু কোনো ব্যাখ্যা নেই, শুধুমাত্র রিয়েল হোমিওপ্যাথ যারা বোঝে, সুজাকে যারা জানে, যার সম্পূর্ণ জীবনলিপি লিখতে পারে, সুজার জীবন দর্শন লিখতে পারে, তো তারাই বোঝে। ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তো বোঝে না, ওকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ সুজার যাওয়ার কথা ভাবতেই পারবেন? এইরকম ভয়ঙ্কর একটা উগ্র পেশেন্টের ক্ষেত্রে সুজা দেওয়া সম্ভব, দেওয়া যেতে পারে? সেই জন্য আমি বারবার বলি, আমি উপরার কাছে এই জন্য ঋণী, তিনি শেষ হাসিটা আমাকেই বলে হাসতে দিয়েছেন, না অন্য কেউ নয়। হারিমান তো দেখো তোমরা কেমন করে লিখে দিয়েছেন, ঈশ্বরের করুণার কথা তিনি ব্যাখ্যা করেছেন প্রথম এডিশনে, তার লেজার রাইটিং এর একদম শেষের পাতায় যে অ্যাপ্রিজমগুলি আছে সেখানে একটা কথা লেখা আছে, যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করতে না পারো তাহলে হোমিওপ্যাথি করতে এসো না, অন্যায় করো, কিন্তু তার জন্য ঈশ্বর বিশ্বাসী হয়ে তুমি না পড়াশোনা করে যাও, আর ওষুধ দাও, যা উপরালায় তোমার ইচ্ছা করে দিলাম দাও কি না। কারণ আমাকে অনেকে বলবে, মুসলমান ছেলেরা বলবে স্যার দোয়া করবো, হিন্দুরা বলে স্যার আশীর্বাদ করবেন, আর আমি বলি শোনো তুমি পড়াশোনা না করো, আমার আশীর্বাদ তোমার কাছে যাবে, আমার দোয়া তোমার কাছে যাবে, একা দূর থেকে ঘুরে চলে আসবে, ও গিয়ে দেখবে পড়াশোনা করে না, পড়াশোনা করে না, দোয়া আর আশীর্বাদ কি করবে, কিছুই করবে না, তুমি কিছুই করতে পারবে। কারণ তার সেই কথা কে বলে দিয়েছে, হ্যানিম্যান বলেছে, ওই জায়গাটাতে বলেছে তুমি নিরলস পরিশ্রম করলে তবে তুমি ওরালার আশীর্বাদ তার মেহরবানি পেতে পারো, পরিশ্রম না করলে কিছুই দেবে। আর একটা হিন্দু আর মুসলমান পুজো করো, উপোস করো, নামাজ পড়ো, রোজা করো, যাই করো, তাই হিসেবে তুমি মানুষ হিসেবে স্বর্গে হয়তো কোনো যাবে হয়তো, কিন্তু তুমি যেহেতু ডাক্তারি খাতায় নাম লিখেছো, তুমি যেহেতু মানুষকে ঠিক করবার প্রতিশ্রুতি দিয়েছো উপরালাকে, তুমি যদি এই পড়াশোনা না করো উপরালা তোমার ওইটাও কেটে দেবে, ওই নামাজ রোজা সব কেটে দেবে, বলে তাহলে তুই ডাক্তারি কেন পার, আমার যে সৃষ্টি তুই যে তাকে বঞ্চিত করছিস না পড়াশোনা করে, যা তোর নামাজ গুলো কেটে দিল, যা বাবা পেয়েছিল 10-এর মধ্যে 8 পেয়েছিল কেটে দিল। আর একটা প্রশ্ন এসেছে, আসো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন আমার জীবনের শ্রেষ্ঠতম আবিষ্কারের মধ্যে একটি, এ সবার উপরে পোস্ট অফিস সিন্ড্রোম, পোস্ট অফিস সিন্ড্রোম আমি কতবার বলেছি তোদেরকে যে দেখো একটা রোগী এসেছে, তুমি তাকে ইয়ে দেবে, হ্যাঁ তুমি জানো না একদম অজ্ঞান রোগী, তার বংশ পরিচয় বলবার নেই, সে অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায়, হয় ওকে কেউ মেরে দিয়েছে অথবা কোনো বিষাক্ত কিছু খেয়েছে অথবা ওর স্ট্রোক হয়েছে অথবা যা হোক কিছু হয়েছে, কত অজ্ঞান, সেক্ষেত্রে তুমি অন্ধের মতো কার্যভেদ দেবে সত্য কথা, এবং কার্যভেদে ওকে ভালো হবে। আমি ওর উপরে আরো ভাবনা চিন্তা শুরু করেছি কেন ভালো হবে, ওটা পরে পরে হবে, শোনো
এইবার এই যে যে যাকে তুমি এই যার জ্ঞান আছে যে কথা বলছে যার তথ্য তোমার কাছে আছে তুমি তথ্য নিয়েছো তুমি হাইড্রোপিও দিয়ে আমি বলেছি দেখো যে কোনো ইয়ে আসুক রুগী আসুক তুমি কার্বোভেস দেবে কিন্তু তার আগে তুমি তোমার খাতা কলমে লিখো এর নেক্সট নোটিশন কি হবে কারণ কার্বোভেস কিন্তু 0.1% পেশেন্টের ক্ষেত্রে বৃদ্ধি দেখা দেয় আমি কি বললাম 100 জনের মধ্যে 0.1% মানুষের মধ্যে কার্বোভেস অ্যাগ্রাভেশন তৈরি করে তখন যদি করে তাহলে তুমি কি করবে তুমি যে কেসটাই করেছো তাহলে তুমি ডিসিশন নিয়ে রেখেছো যে এর কি মেডিসিন পরবর্তী তুমি আসতে পারে আসবে আসবে সুজিটা আসবে সিবলিনাম আসবে যাও কারবে হ্যাঁ তুমি যখন কেস লিখেছিলে তখন তো তোমাকে এটা শেখানো হয়েছে তুমি কেস লিখলে ছোটবেলার খবর নাও কি কি প্রশ্ন করতে হবে রোজ ক্লাস হচ্ছে রোজ বলে দেওয়া হচ্ছে যে দেখো একটা রুগী এলে প্রথম কি জিজ্ঞাসা করবে তারপরে কি জিজ্ঞেস করবে তারপরে কি জিজ্ঞেস করবে আমি জানি ওগুলো সহজে হবে না আমি বারবারই লিখে দেবো কারণ আমি বুঝে গিয়েছি তোমাদের মাথায় মশলা খুব কম আর যাও বা আছে আগে আগে যেমন ওষুধপত্র খেয়েছো আর যা পড়াশোনা করেছো যেটুকু মশলা ছিল সেটুকু ওই সেই ভাত রেখে দিয়ে পচে যায় জানো তো টক হয়ে যায় ফেলে দিতে হয় তোমাদের মশলা এরকম টক হয়ে গেছে ফেলে দিতে হবে তাহলে এই কথা জিজ্ঞেস করছেন না যে স্যার ইয়ে না হয় এটা হলো কেন বললাম যে তুমি কার্বোভেজ দেওয়ার আগে ছোটবেলাকার ইয়ে তো চাও ফিলোসফি তো চাও ধরো 90 বছর বয়স ছোটবেলাকার ফিলোসফি বলতে পারলো না ঠিক আছে কিছু প্রশ্ন আছে যেটা করলে অবধারিত তুমি পেয়ে যাবে অবধারিত তুমি পেয়ে যাবেই ও ছোটবেলায় কেমন ছিল সেই বুদ্ধি তো ছোটবেলাকে লেখাপড়া জেনেই শিখতে হবে মানে আমার লিয়ে হয়েপতি পড়ে তোমার বউ বাচ্চা ঘর সংসার স্বামী সব ভুলে গিয়ে পড়াশোনা করতে হবে আমি সব লিখে দিয়েছি কিছু আমার কাছে নেই আমি যদি মরেও যাই তাহলেও কাউকে জিজ্ঞাসা করতে হবে না যদি ভালো করে পড়াশোনা সেভাবেই কিন্তু আমি আমার লেখাগুলি লিখেছি আমি জানি তখন আমি থাকবো না একদিন তখন তোমরা বলবে শালা মরেও গেল মেনেও গেল না এই অভিযোগ চলবে না আর এই অভিযোগ যদি করো তাহলে কিন্তু তুমি নিজেই ডুববে বুঝেছো দোজকে যেতে হবে তোমাদের আমি আমার লেখার মধ্যে কোথাও কোনো ফাঁক রেখে যাইনি তাই জন্য যখন দেখলে ক্লাস চলছে যখন দেখলে যে মেয়েটি বৌটি কি করছিল না বৌটিকে জানা গেল সে কারোর সঙ্গে ওভাবে কথা বলতে না বা ও বললো ঝগড়া করলে কেউ এলে চুপ করে এই ছোট্ট কথা থেকে তুমি বাকি কথা ও পেশেন্ট পার্টিকে বা পেশেন্ট যেহেতু অ্যাবনর্মাল তাই বলা যাবে না প্রিন্টকে বলতে হবে ওইগুলো ইয়ে করবার জন্য যদি ওর বাবা মা ব্যস্ত থাকে বাবা মাকে জিজ্ঞেস করতে হবে ছোটবেলায় সবার করে যেত কিনা তারপর ওর স্বামীকে জিজ্ঞেস করতে হবে আচ্ছা বিয়ের প্রথম সাত রাত আপনি বেশি গল্প করেছিলেন ও বেশি গল্প করেছে যদি মা ভালো বলতে পারে জিজ্ঞেস করতে হবে ও যখন বান্ধবীদের সঙ্গে খেলতো ও কত বকবক করতো ওরা কত বকবক করতো মানে তোমাকে একটা ওষুধের দর্শন সম্পর্কে টোটো জানতে হবে আমি জিজ্ঞেস করবার আগে তোমার মুখে বলতে হবে যদি উত্তর দেওয়ার সময় তুতলিয়েছো তাহলে জিরো আর যদি ঠিকঠাক একটা কথা বলেছো তাহলে কিছু নম্বর পাবে আর যদি জীবনের শুরু থেকে শেষ বলতে পারো কোন নম্বর দেবো আর যদি তুতলিয়েছো জিরো দেবো পাস করাবো ফাইন নিয়ে নেবো 1000 টাকা